কম্পিউটারে স্ক্যানার মেশিনটি আমরা কিভাবে ইনস্টল করব সেই বিষয়টি দেখব, যে আমাদের কম্পিউটারে কিভাবে এই স্ক্যানার মেশিনটি ইনস্টল করব। তো স্ক্যানার মেশিন ইনস্টল করার জন্য এই স্ক্যানার যে ইউএসবি পোর্টটি রয়েছে, ইউএসবি পোর্টটি প্রথমে আমি কম্পিউটারের সাথে সংযোগ দিব। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন যে আমরা কম্পিউটারের সাথে স্ক্যানারটি কম্পিউটার ইউএসবি পোর্টে ইউএসবি কেবলটি আমরা সংযোগ স্থাপন করলাম। এরপরে আমাদের স্ক্যানারের সাথে সরবরাহকৃত ডিস্কটি আমরা কম্পিউটারে প্রবেশ করাবো সিডি ড্রাইভে। একবার ক্লিক করলে সিডি ড্রাইভটা বেরিয়ে আসবে। আমরা সিডি ড্রাইভটি সুন্দর করে আমরা আস্তে করে বসিয়ে দিব। বন্ধুরা লক্ষ্য করুন, হ্যাঁ, সিডিটি আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা বন্ধ করে দেব। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, বন্ধ করে দিলাম। বন্ধুরা লক্ষ্য করুন যে এখন আমরা রান mset4.exe একবার ক্লিক করব ফাইলটি সেট আপ করার জন্য। হ্যাঁ, চলে আসছে ক্যানন সিলেক্ট ইউর প্লেস অর অফ রেসিডেন্স। এখানে ইউএসএ, কানাডা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, এশিয়া, প্যাসিফিক রিজন, তো আমরা এশিয়া সেটিং করে দেব। যেহেতু আমরা এশিয়া মহাদেশের, তো আমরা এশিয়া সেটিং করে দেব। দিলাম। বন্ধুরা লক্ষ্য করুন, এরপরে নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সট, আর চলে আসছে সিলেক্ট ইউর প্লেস অফ রেসিডেন্স। এইগুলো সব আদার, আমাদের যেহেতু দেশের নাম নেই তো আদার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এরপরে ইজি ইনস্টল, কাস্টম ইনস্টল, এক্সিট, তো আমরা ইজি ইনস্টলে ক্লিক করব। এখন ইজি ইনস্টল আসছে, ব্যাকে যেতে পারি অথবা আমরা ইনস্টলে ক্লিক করব। হাই ইনস্টলে ক্লিক, ক্লিক ইনস্টল। লাইসেন্স এগ্রিমেন্ট ক্যানন প্রোডাক্টস, এখানে যদি আমরা সব এগ্রিমেন্টেড রাজি থাকি তো আমরা ইয়েস করব, না থাকলে ন করে দেব। তো যেহেতু আমরা ইনস্টল করব, ইয়েসে ক্লিক করব। ও ইয়েস, আবার ইয়েসে ক্লিক। প্লিজ অ্যালাও অল ইনস্টল উইজার্ড প্রসেসেস, তো নেক্সটে ক্লিক করব। আমরা আবার নেক্সটে ক্লিক করব, ক্লিক নেক্সট। হ্যাঁ বন্ধুরা লক্ষ্য করুন ইনস্টল হচ্ছে, কত পার্সেন্ট ইনস্টল হচ্ছে সে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা লক্ষ্য করুন 20% ইনস্টল হয়েছে। ইনস্টলেশন প্রোগ্রেস 20%। তো বন্ধুরা আরও লক্ষ্য করুন, আর একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। হ্যাঁ, আমাদের ইনস্টলেশন 60% কমপ্লিট, প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি 60%। হ্যাঁ, সেট আপ কমপ্লিট। বন্ধুরা এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। এরপরে এক্সটেন্ডেড সার্ভে
প্রোগ্রাম, এরপরে আমরা এগ্রিতে ক্লিক করব, ক্লিক এগ্রি। হ্যাঁ, প্রসেসিং হচ্ছে। বন্ধুরা লক্ষ্য করুন, হ্যাঁ, এরপরে এক্সিটে ক্লিক করব, আবার আমরা এক্সিটে ক্লিক করব, ক্লিক এক্সিট। হ্যাঁ, কারণ আমাদের স্ক্যানারটি ইনস্টল হয়ে গিয়েছে, আমরা ডিস্কটি বের করব। হ্যাঁ, ডিস্কটি আবার সংরক্ষণ করব, যেহেতু প্রয়োজনে আবার আমাদের প্রয়োজন হতে পারে ডিস্কটি। তো আমরা আস্তে করে ডিস্কটি খুলে, হ্যাঁ, ড্রাইভটি বন্ধ করে দিব। হ্যাঁ, ডিস্কটি আমরা আবার সুন্দরভাবে সংরক্ষণ করব। এখন আমাদের, হ্যাঁ, সেট আপ আমাদের কমপ্লিট, আমাদের ক্যানন কম্পিউটারের সাথে সেট আপ কমপ্লিট হয়েছে। তো এখন আমরা একটা স্ক্যান করে দেখব, একটি ফাইল, একটি পেজ আমরা স্ক্যান করে দেখব। হ্যাঁ, স্ক্যানারে আমরা পেজটি প্রবেশ রাখছি, স্ক্যানারটি বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে এবার আমরা কম্পিউটারে এটা অটো স্ক্যানে ক্লিক করব। হ্যাঁ, অটো স্ক্যানে ক্লিক করে এখন আমরা, হ্যাঁ, আইএমজি, এখানে আমরা ফাইল নেম আইএমজি আমাদের সিলেক্ট করে দিলাম, আমরা জেপিজি ফাইল এটা সিলেক্ট সেভ করব, জেপিজি। হ্যাঁ, বন্ধুরা লক্ষ্য করুন, জেপিজি ফাইল আমরা সেভ অ্যাজ টাইপ জেপিজি, আমরা ব্রাউজ করে ফোল্ডারটা কোথায় সেভ করব সেটা আমরা নির্ধারণ করে দিলাম, যে আমাদের পেজটি কোথায়। এরপর স্ক্যানে ক্লিক করব। হ্যাঁ, স্ক্যান হচ্ছে, স্ক্যানিং বন্ধুরা লক্ষ্য করুন, হ্যাঁ, স্ক্যানিং হচ্ছে সুন্দর ভাবে ফাইল আমাদের পেজটি স্ক্যান হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যান হয়েছে। এবার ক্লিক করে কপিতে ক্লিক করব। হ্যাঁ, কপিতে ক্লিক করে এরপর আমরা পেস্ট করব এখানে। হ্যাঁ, আমাদের ফাইলটি স্ক্যান হয়েছে। তো ডাবল ক্লিক করে আমরা ওপেন করলাম ফাইলটি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটি স্ক্যান হয়েছে।